আশঙ্কা রয়েছে, যেমন সূরা নূরের আয়াত নম্বর 63 তে মহান আল্লাহ ইরশাদ করছেন, ফালিহাযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, ওই সব লোকেরা যাতে করে সাবধান হয়ে যায়, ওই সব লোকেরা যাতে সতর্ক হয়ে যায়। আল্লাহ সতর্কবাণী উচ্চারণ করছেন, আল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, যারা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন না, করতে পারমিশন দিলেন না, অনুমতি দিলেন না, কোন প্রমাণ পেশ করতে পারে না, বলছে যে বেদাতে হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলে কি হবে, এটা হচ্ছে ভালো বেদাত। জি হ্যাঁ, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে তারা যেন সতর্ক সাবধান হয়ে যায়, কি থেকে, দুয়ের এক আযাব রয়েছে, আন্তসিবাহুম ফিতনাতুন, হয় তাদের উপর এসে পড়বে ফিতনা। ফিতনার তাফসীর সাহাবায়ে কেরামগণ করেছেন যে ফিতনা হচ্ছে পার্থিব আযাব, দুনিয়ার শাস্তি, দুনিয়ায় শারীরিক আযাব, পারিবারিক আযাব, হ্যাঁ অর্থনৈতিক আযাব, সামাজিক শাস্তি, হ্যাঁ ছেলে মেয়ের পক্ষ থেকে কষ্ট পাচ্ছেন, স্ত্রীর পক্ষ থেকে কষ্ট পাচ্ছেন, স্ত্রী বেদাতি, স্ত্রী শিরকারী, স্ত্রী স্বামীর পক্ষ থেকে কষ্ট পাচ্ছে, অথবা আর কেউ প্রতিবেশীর পক্ষ থেকে কষ্ট পাচ্ছেন, আসমানি আজাব, জমিনি গজব, বান বন্যা ইত্যাদি বালা মুসিবতের শেষ নাই। এটা হচ্ছে দুনিয়ার আজাব, এইরকম বহু দুনিয়ার আজাব রয়েছে, এক একজনের আজাব, তার মানসিক শাস্তি, মানসিক দিক থেকে অশান্তি শেষ নাই, ঘুমে ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, এত অশান্তি টেনশনের শেষ নাই তার, দুনিয়ার আজাব আসবে শিরিক বেদাত করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি নাফরমানি করলে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের উপর এসে পড়বে মর্মান্তিক আজাব, যেটা মৌতের পর থেকে শুরু হবে বা মৌতের সময় থেকে শুরু হবে, কবরের জীবনে, হাসরের মাঠে আর জাহান্নামে। আল্লাহ যেন সমস্ত আজাব থেকে আমাদেরকে রক্ষা করেন এবং আজাবের রাস্তা থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া আখিরাতের নিয়ামতের রাস্তা আমাদেরকে পরিচালিত করেন, সরল পথে আল্লাহ যেন আমাদেরকে লাগিয়ে দেন এবং তার উপর অটল রাখেন। আল্লাহ জান্নাতের পথে আমাদেরকে তৌহিদ সুন্নাতের পথে চলার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যারা ধর্মের নামে ওইসব কাজগুলি করে যেগুলি আমার আদর্শ নাই, ওইসব আদর্শ আমার নাই, ফাহওয়ারাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, আল্লাহ কবুল করবেন না। যতই আপনি ওতে খরচ করেন আর যতই আপনি ওতে মেহনত করেন, সারাদিন জশনে জুলুস ঈদ মিলাদুন্নবী করে বাড়াচ্ছেন, হ্যাঁ আর কত মাজারের সেবা করছেন, আর কত আপনি খরচ খরচা করছেন, বাপ মল্ল মা মল্ল কত লাখ লাখ টাকা খরচ করি আপনি ফকির মিসকিন গ্রামবাসী সবকে খাওয়াইলেন, এসব কত যে করছেন, কিন্তু এর শেষ পরিণাম ফাহওয়ারাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত যদি প্রমাণ না করতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে প্রমাণ করতে বললে না আমাদেরকে গায়ের জোর দেখাবেন যে এতগুলো ওলামা জানে না, হাসর মাঠে যখন আল্লাহ বলবেন যে আমি কোরআনে বলেছি যে তোর মা মারা গেলে গোটা গ্রামকে ভোজ করে খাওয়াবি, দিয়া সব রেসানি করবি, ইসালে সব করবি, নাকি পৌঁছাবি, বকসাবি, কোরআনে আছে, আল্লাহ বলবেন আমি তো জানি না, হাদিসে আছে আমার নবী করেছেন তা তো জানি না, তাহলে কোথায় করলি, বলছে আমার হুজুরে কিবলা বলেছিল, আমার সব হুজুররা করতো, যে নিয়াই তোর হুজুররাকে, হুজুররাকে হাজির করবেন। আর তারপরে তখন আক্ষেপ করবেন, সূরা আহজাবের আয়াতগুলিতে রয়েছে 66, 67, 68 সেই আয়াতগুলিতে আক্ষেপ করবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল, হাই যদি আমরা আল্লাহকে মানতাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতাম, কোরআন ও হাদিসের দলিল খুঁজতাম। আর বলে ওয়াকালু, আরো বলবে জাহান্নামীরা যারা শিরক বিদআত করে দুনিয়া থেকে গেছে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবীল, আল্লাহ আমাদের এই বড়দের আর বুজুগানে দিনের আর মুরব্বীদের আর পীর কিবলাদের এই শব্দকে যে মেনেছিলাম, ও মসজিদের হুজুরের কথা অন্ধভাবে মেনেছিলাম, হুজুর কি আর ভুল করতে পারে, হুজুর কি জাহান্নামের রাস্তা দেখাবে, এই যে করেছিলাম, দলিল টলিল দেখতে চাই না, আবার আমি জনগণ কি, জনসাধারণ কি দলিল দেখতে চাইবো, হ্যাঁ আপনার কি অধিকার আছে দলিল দেখার, এই কথা বলে বিদাতি হুজুররা, অন্ধভাবে আনুগত্য করেছে আমাদের বড়দের বুজরুকদের, ফাদাল্লুনা সাবিলা, হে আল্লাহ এরাই আমাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, জাহান্নামের রাস্তায় নিয়ে চলে গেছে, জান্নাতের রাস্তা থেকে গোমরা করেছে, সুতরাং আল্লাহ আমাদেরকে তো আযাব দিবে ছাড়বে না, রব্বানা আতিহিম গায়ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, আল্লাহ এদেরকে ডবল আযাব দাও, কারণ এরা আমাদেরকে গোমরা করেছে, ওরা নিজেরাও গোমরা,
এরা জেনে শুনে আমাদেরকে কেন এইরকম জাহান্নামের রাস্তা দেখিয়েছে, আমরা তো জানতাম না, কানা ছিলাম, কিন্তু এরা তো চোখকলা ছিল, মাদ্রাসায় পড়েছে, আরবি ভাষা বুঝতো, কোরআন এবং হাদিস বুঝতো, আর বলতো আমরা হুজুর আমরা পড়েছি, আমাদের শিখার দরকার নেই সৌদি আরবে এসে, মৌলভী সাহেব গুলো সৌদি আরব আসে, কেউ শিখতে চায় না, এত অহংকারী এরা, অথচ তাওহীদের কোনো জ্ঞান রাখে না, সুন্নতের জ্ঞান রাখে না, ওই মাদ্রাসা থেকে ফারিগ হয়ে চলে এসছে, এত অহংকার তাদের মধ্যে কাজ করে। আর সত্য গ্রহণে বাধা হচ্ছে মানুষের যে বেশ কিছু বাধা, তার মধ্যে একটি হচ্ছে অহংকার, অহংকার আর একটি হচ্ছে অজ্ঞতা। জনগণকে অজ্ঞতা সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে, জানতেন না সারা জীবন, আপনি সত্যকে গ্রহণ করেন নাই। আর আপনাদের হুজুরের এক শ্রেণীর যারা শিরক বিদাত করিয়েছে, তার মধ্যে অহংকার কাজ করেছে, আমি এত বড় বড় মাদ্রাসা থেকে পাগড়িয়ে নিয়েছি, ডবল কামেল পাস করেছি, টাইটেল পাস করেছি, সুতরাং আমি কি শিখবো সৌদি আরবে, আবার কি শিখার আছে, আমার দেশে আলেম আলমা নাই, আমার দেশে এলেম নেই, আমার দেশে মসজিদ মাদ্রাসা নেই, আমার দেশে মহাদেশরা হুজুররা নেই। এইসব অহংকার সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি তিন ভাগে ভাগ করব, যেগুলো সমাজে প্রচলিত বিদাত রয়েছে বা বিদাত বেদাতি বিষয় রয়েছে, এক হচ্ছে আকিদার ক্ষেত্রে বেদাত, এক হচ্ছে কথার ক্ষেত্রে বেদাত, আর এক হচ্ছে আমলের ক্ষেত্রে কর্মগত বিদাত। আকিদা দিয়ে শুরু করি, অনেক বিদাতি আছে, কয়েকটা করে নজির হিসাবে পেশ করব, যেই দিয়ে আপনি আইডিয়া করতে পারবেন, এবং এতটা আপনার যদি জ্ঞান হয়ে যায় যে আমি প্রত্যেকটি ক্ষেত্রে দলিল চাইবো এবং দলিল জানার চেষ্টা করব, প্রত্যেকটা হয়তো আপনি পাবেন না সময়, কিন্তু কিছু দলিল যদি আপনি কালেকশন করতে পারেন বা চাইতে পারেন, তাহলেই মুখোশ খুলে যাবে যে আসলে কি এদের কাছে দলিল আছে, না এরা কানা কাহাই করে দেখাচ্ছে। আমাদের সমাজে একটি বিদাতি আকীদা আছে যে আল্লাহর বড় বড় ওলিরা বিভিন্ন স্তরের আছে, এত অসাধারণ ক্ষমতা রাখে, আর একে একের ওপরে এক ওলি আছে, একের ওপরে এক ওলি আছে, তারা সারা দুনিয়াকে সামলিয়ে আছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ ভাগ বন্টন করে দিয়ে দিয়েছেন। যেমন প্রধানমন্ত্রী সংসদ সদস্যদেরকে এমপিদেরকে ভাগ বন্টন করে দফতরগুলি সব দিয়ে দিয়ে কে হচ্ছে কিসের মন্ত্রী, কে হচ্ছে কিসের মন্ত্রী, কে কিসের মন্ত্রী, সব ভাগ করে দিয়ে দিয়েছে, নিজের কাছে দু চারটা দফতর রেখেছে। এরা ওইটাও মনে করে না, বলছে আল্লাহ দিয়ে দিয়ে, এমন কি তাদের কিতাবে আছে আল্লাহ দিয়ে দেওয়ার পরে আল্লাহর কাছে আর কিছু নাই, সব এদের কাছে, যা চাইতে হবে ওই ওসিলা দত্তাবো কেনে যা চাইতে হবে। জি, আকীদা এই ওলি আউলিয়া সম্পর্কে যে সবচেয়ে বড় যে ওলি পৃথিবীর, সে হচ্ছে গোস, গোসের আকীদা। এজন্য আব্দুল কাদের জিলানী বড়পুরকে কি বলা হয়, গোসে গোসে আজম, গোসে পাক, মহান উদ্ধারকারী। আল্লাহ উদ্ধার করে না ওদেরকে, আব্দুল কাদের যে বড় পীর উদ্ধার করে ওদেরকে। কুতুব, কুতুব হচ্ছে যে চাকি, দেখেছেন তো গ্রামে গঞ্জে যে আটা পিসা চাকি থাকে, ওই চাকির মাঝখানে যে কাঠটা থাকে ওইটার নাম হচ্ছে কুতুব। তো পৃথিবীর এই ওলি এত ক্ষমতা রাখে যে, যেমন চাকির মাঝখানে ওই আপনার কাঠটা যদি না থাকে, তাহলে চাকি এদিক সেদিক নিচে পড়ে যাবে গিয়ে, আর আটা পিসা হবে না। ঠিক তেমনি যদি এই আল্লাহর কুতুব ধরে না থাকে জমিনকে, তো সব ধ্বংস হয়ে যাবে, তহস নহস হয়ে যাবে, ধরে আছে সারা দুনিয়াকে। আবদাল আছে, অনেক বড় বড় আবদাল আছে, আর মেলা রকম নাম আছে এই সব ওলিদের। আর এই সব ওলিরা পয়দা থেকে ওই পীরমুরিদের তরিকা দিয়ে পয়দা হয়, এই সমস্ত ভ্রান্ত ধারণা, এইসব ধারণা যারা মগজে রেখেছেন একেবারে ডিলিট করে দেন, সাফ করে দেন, আগাছা মুছে দেন, আর তারপরে তখন ইমান বিল্লাহকে ঢুকান, তৌহিদকে ঢুকান, সুন্নাহকে ঢুকান, আর না হইলে এসব শিরকি আকিদা, বেদাতি আকিদা আপনার দুনিয়া আখেরাতকে ধ্বংস করে দেবে। দুই নম্বর আকিদার ক্ষেত্রে যে বেদাতি আকিদা, তা হচ্ছে সুফিজম, পীরতন্ত্র, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য এবং আত্মার পরিশুদ্ধির জন্য। তাদের কথা হইল যে আল্লাহর নৈকট্য লাভের জন্য, যে আল্লাহর কাছাকাছি হয়ে যাব, সবাই আমরা আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করি, কিন্তু কোরআন সুন্নার তরিকা আলাদা আর সুফিবাদের তরিকা আলাদা। সুফিবাদের তরিকা হচ্ছে নব আবিষ্কৃত বিদাত, আর কোরআন সুন্নার তরিকা হচ্ছে আসমানি ওহির তরিকা, যেই তরিকা আপনাকে গ্রহণ করতে হবে। সুফিবাদ কি শিখায়, যে তাজকিয়ায় নাফস, আত্মার পরিশুদ্ধির জন্য পীর মুরিদির সিলসিলা ছাড়া হবে না, তাহলে আত্মা যে কুলুষিত হয়ে আছে, আত্মা পাক পবিত্র হবে, আর আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন, আল্লাহর একবারে ঘনিষ্ঠ বান্দা হইতে পারবেন না, খাস বান্দা হইতে পারবেন না,
যদি আপনি পীর মরিদির সিলসিলাতে না আসেন, যদি বেশি বাহাদুর হন তাহলে পীর হয়ে যান আর মরিদ বানান, আর যদি অত বাহাদুর না হইতে পারেন তাহলে কোন পীরের মরিদ হন। জি, এই বেদাতি আকিদা মগজ থেকে ধুয়ে সাফ করে দেন। তারপরে এই সুফিবাদে মেলা তরিকা আছে, মেলা কি আছে, তরিকা আছে, যেগুলোকে তরিকত বলা হয়। আর ইসলামকে তারা চার ভাগে ভাগ করেছে, ইসলামকে তারা কি করেছে, চার ভাগে ভাগ করেছে, তরিকত, হ্যাঁ, হাকিকত, হ্যাঁ, আর মারিফত, আর শরীয়ত। বলছে যে মাদ্রাসা পড়া আলেম ওলামা যারা কোরআন এবং হাদিস পড়ে তারা শুধু শরীয়ত জানে, মানে শরীয়তের মাসলা মাসাইল বিধিবিধান জানে, পেশাব পায়খানার মাসলা, হাইজ নেফাসের মাসলা, আর নামাজ রোজার মাসলা, এগুলো জানে। আর এই তিনটা এলিমের জন্য, তরিকতের জন্য, আর মারিফতের জন্য, আর হকিকতের এলিম লাভ করার জন্য পীরের মুরিদ হওয়া ছাড়া কোনো উপায় নাই। টোটালি এগুলি হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। মগজ থেকে সাফ করে দেন ধুয়ে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ কায়েম করতে চান এবং নবী সাল্লামের সুন্না মোতাবেক জীবন যাপন করতে চান, সম্মানিত ভাতৃমণ্ডলী, যখন এই তরিকতে আসতে হবে তখন পীরের বায়াত হইতে হবে। পীর সাহেব বায়াত নেবেন আর আপনাকে বায়াত করে তার হাতে শপথ করে মুরিদ হইতে হবে, মুরিদ হইতে হবে। এই সমস্ত হচ্ছে বিদাতি আকিদা, এবং দিনকে ভাগ করতে গিয়ে তারপরে তরিকতের মেলা তরিকা, আবার তরিকার শেষ নেই, তরিকার হাজার হাজার তরিকা আছে, হাজার হাজার তরিকা আছে। জি হ্যাঁ, চিশতিয়া তরিকা, চিশতিয়া সাবেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, রেফাই তরিকা, মুজাদ্দিদি তরিকা, তারপরে আপনার কাদেরী তরিকা, আর তারপরে ওগুলো থেকে শাখা প্রশাখা হয়ে দেশে আছে আটরসি তরিকা, মান্দারি তরিকা, আপনার চর্মনাই তরিকা, সারসিনা তরিকা, আর তরিকা ফুরফুরা তরিকা, তরিকার শেষ নাই। সবগুলি এই বিদাতের মিক্সচার, এগুলি এগুলি ইসলাম নয়, এগুলি ইসলাম নয়, এগুলি হচ্ছে ভারত উপমহাদেশে পারস্য দেশ থেকে যাওয়া ইসলাম। এটা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে যাওয়া ইসলাম নয়, এটা মক্কাতুল মুকাররমা থেকে যাওয়া ইসলাম নয়, এটা কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম নয়। কোরআন সুন্নাতে আত্মার পরিশুদ্ধি রয়েছে, কোরআন সুন্নাতে আল্লাহর সান্নিধ্য লাভের উপায় রয়েছে, যা যে কেউ কোরআন হাদিস গভীরভাবে চর্চা করবে সে জানতে পারবে। আর যারা কোরআন সুন্নাহর আলেম তাদের কাছ থেকে আপনার যেই সমাধানটা লাগবে জিজ্ঞেস করবেন যে আমি আমার আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আমি কি করব, বলে দেবেন কোরআন সুন্নাহর আলেম কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আপনাকে। এইরকমই আমি আমার বিভিন্ন পাপের সাথে জড়িয়ে যাচ্ছি বা আমার মনটাকে আল্লাহ দিয়ে এগিয়ে নিতে পারছি না, দুনিয়ার দিয়ে লোভ হচ্ছে, সুতরাং দুনিয়ার লোভকে কি করে কমিয়ে নিয়ে আসবো, দুনিয়া বিমুখতা জোহদ আর ওরা কি করে আসবে, আর আখেরাত মুখী কি করে হব, কোরআন সুন্নাহ আছে, কোরআন সুন্নাহ আছে। কিন্তু এদের যে মারেফতি জ্ঞান বলছে এটা শুধু কলবে কলবে হয়, স্থানান্তরিত, এক কলব থেকে আরেক কলবে যায়, কোন কোরআনে মাহাদিসের পাতাতে পাওয়া যায় না, আর এটা ওই পীরদের কাছ থেকে হাসিল করতে হয়। এই সমস্ত ভ্রান্ত ধারণা, তাদের শিরকি আকীদা পর্যন্ত আছে ওলি আউলিয়া সম্পর্কে, যে ওলি আউলিয়া জনগণ হতে পারে না। ওলি আউলিয়া মানে পীরের তরিকাতে আসতেই হবে, পীরের তরিকাতে সুফিবাদে আসতেই হবে, আর তারপরে তাদের বিভিন্ন স্টেজ রয়েছে, এই স্টেজগুলি পার করতে করতে কারো হলুল হয়ে যায়। ওয়াহদাতুল ওজুদের আকীদা, হলুল মানে হলুল মানে কি হচ্ছে, আল্লাহতে কি হয়ে যায়, বিলীন হয়ে যায়, আল্লাহতে গিয়ে কি হয়ে যায়, বিলীন হয়ে যায় আল্লাহ, আর তখন ওই পীরে কোনো পার্থক্য থাকে না, যিনি আল্লাহ তিনি ওই লোক হয়ে যান, দুটো আলাদা আলাদা থাকে না। যে পানি আছে না আমাদের, পানি আছে তো, এতে যদি চিনি গুলে দিয়ে দিই, এখন চিনি দেওয়ার পরে কি হবে, হ্যাঁ, চিনি আলাদা করা যাবে, চিনিটা পানিতে হলুল করে গেছে আরবি ভাষায়, এমন ভাবে একাকার হয়ে গেছে যে এখন যদি আমাকে বলেন যে আপনাকে 1,00,000 রিয়াল দেবো, চিনি আলাদা করে দেন, পানি আলাদা করে দেন, মুশকিল। ঠিক ওই রকম পীরেরা হয়ে যায়, হোসেন মানসুর হাল্লাজ ওই রকম হয়ে গেছিল, যার ফলে সে আনাল হক, আমি হক, আমি আল্লাহ হয়ে গেছি, আমি আল্লাহ হয়ে গেছি, আমি আল্লাহ হয়ে গেছি, এ কুফুরিয়া কথা বলেছে, আর যার ফলে সেই যুগের মুসলিম শাসক জাজাহুল্লাহ খায়র ওয়া রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে ভালো বদলা দিক, যে সে সেই শাসক এই মুরতাদকে জবাই করেছে, যেই মুরতাদ ভারত বাংলাদেশ পাকিস্তানে এই পীরদের কাছে সুফিদের কাছে সবচেয়ে বড় আল্লাহর ওলি, আখাসুল আউলিয়া, সবচেয়ে বড় ওলি, যে শয়তানের সবচেয়ে বড় ওলি তাকে আল্লাহর ওলির এত বড় মিথ্যা কথা আমাদের মুসলিম সমাজে ছড়িয়ে আছে। ওয়াহদাতুল ওজুদ,
মানে পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, স্রষ্টার সৃষ্টির অস্তিত্ব হচ্ছে এক। এটা হচ্ছে ইবনে আরবি সুফি, যার কিতাব বাংলা ভাষায় সব আগে তর্জমা হয়েছে। কারণ পীরদের ধর্মই হচ্ছে ইবনে আরবির ধর্ম, আর না হইলে হুসেন মানসুর হেল্লাজের ধর্ম, যার ফলে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই এসব কিতাবের আগে তর্জমা বাংলায় অনুবাদ হয়নি। এসব শিরক আর কুফরি বেদাতি যে বেদাতি কিতাবের আগে তর্জমা আগে হয়েছে, বোঝা গেছে? তো এই সব হচ্ছে শিরকি কুফরি আকিদা যা আমাদের দেশের লোকেরা ধর্মের নামে বিশ্বাস করে। এইরকমই পীরের ধ্যান, তাসাউরে শেখ, পীরের ধ্যান আরবিতে বলা হয় তাসাউরে শেখ, পীরের ধ্যান অর্থাৎ আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ওজিফা করবেন, সবসময় যেন পীর আপনার কলবে বসে থাকে, পীর আপনার কলবে বসে থাকে। একজন পীর বলছে যাকে দেশে বড় হক্কানি পীরদের পীর বলা হয়, ভারতের সিলসিলা বাংলাদেশে আছে, নাম এখন বলছি না, তো বলছে যে 13 বছর ধরে অমুক আমার যে পীর ছিলেন আমার অন্তরে সবসময় 24 ঘন্টা বসে থাকতেন, নামাজের ভিতরে নামাজের বাইরে দুয়ায় কোন সময় আমার অন্তর থেকে বাইরে তিনি যেতেন না। এইভাবে পীরের ধ্যান করা, এই ধ্যান করা কোথেকে আসলো? হিন্দুদের ধ্যান করা, সাধু সন্ন্যাসীদের ধ্যান করা, বৌদ্ধদেবের ধ্যান করা, তপস্যা করা, এসবগুলি হচ্ছে পীরতন্ত্রের ধর্ম। সমাজ ভাতৃমন্ডলী, এইরকমই ফানাফিল্লা একটা এমন স্টেজ আছে এই পীরের নাকি ধ্যান করতে করতে ধ্যান করতে করতে ওজিফা জিকির করতে করতে কি হয়ে যায়, একবারে আল্লাহতে গিয়ে একাকার হয়ে যায়, ফানা হয়ে যায়। এটা ফানা ফিল্লা, ওর নিচে হচ্ছে আল্লাহ পর্যন্ত এখন পৌঁছে যাবে, রসুলে ফানা হয়ে যায়, রসুলের মধ্যে ডুবে পড়ে, আর তার নিচে হচ্ছে ফানাফি শেখ মানে পীরে পীরে ফানা হয়ে যায়, যে পীর সেই হচ্ছে মুরিদ, পীরের মধ্যে একাকার হয়ে যায়, বিলীন হয়ে যায়। এসব শিরকি আর বেদাতি আকিদা মুসলিম সমাজে ছড়িয়ে আছে। মুসলিম সমাজের বেদাতি শিরকি আকিদা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পাঠ হলে, মিলাদ পাঠ করা হয়, মিলাদ মানে কি, মিলাদ মানে কি, জন্মের তারিখ বা জন্মের সময়কাল, জন্মবার্ষিকী। তো যদি আমি বলি যে অমুক জায়গায় জন্মবার্ষিকী পাঠ হচ্ছে, হাসবেন না, হাসবেন না, যে লোকটা তো বাংলায় জানে না রে, বলছে অমুক জায়গাতে জন্ম তারিখ পাঠ হচ্ছে বা জন্মের সময়কাল পাঠ হচ্ছে, পড়া হচ্ছে, হাসবেন না, কিন্তু যখন মিলাদ পড়া হচ্ছে বলছে তখন হাসবেন কেন? ওইটাই ধর্মকর্ম আপনাদের।